তো কোন বন্ধুরা, তোমরা কেমন আছেন? আশা করাম তোমরা ভালো আছেন, আমিও ভালো আছো, সবাই ভালো থাকো এইটাই আমি চাই। পাশের বাড়ির বিয়ে আছে, তার জন্য একদম পুরো কাজে কর্মে খানিক সবাই ব্যস্ত আছি। আর এরা দুপুর 12টা বাজে, তা মুই ভাবি হচ্ছ আর কি খানিক জাং চুল ঠুল্লা কাটে, চুল ঠুল্লা একদম ঝাপসা হয়েছে। তো আর পুরো আজকে ঠান্ডা পড়েছে, আর যে দেখো শস্যে খাতকান কি সুন্দর দেখা যাচ্ছে আমার এটাকার। আর এইটা ভাইটাও সুন্দর করে চুল কাটিয়েছে, কি কহা যাবে, আলো চ্যাংরা ভাঙরা মানছি। আর এখানে গ্রামের আমার রাজ্যের রাস্তাখান এই যে কুয়াশাও পড়ে দিচ্ছে, মানে সকাল থেকে পুরো কুয়াশায় পড়তেছে, আর মোর একদম সর্দি লেগে গেছে না, একদম কিছুই ভালো লাগে লাগছে না। তো আমি ভাবলাম খানিক জাং ধাং আড্ডা বিড্ডা মারি, চুল টুল কাটিয়ে আসি, আড্ডা মারি আসি, দেখো এটা একটা চ্যাংরা ভাঙরাও নাই, কাম একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছে, মানে পুরো ঠান্ডা পড়েছে না আজকে। খানে আগে দেখো আর খান বিয়ে বাড়ি আর কি হবার লাগছে, বিয়ে হবে আর কি কালকে। তো মুই সোজা চলে আসলাম মোর আর টি সি রেটে আসি, দেখো সব উনি একবারে আরেকজনকে অপারেশন করে যাচ্ছে, কি করা যাবে, পুরো চাপে আছে চাঙাটা, পুরো ভিড় আছে, এত ঠান্ডা তো মানছি চুল কাটা আর বন্ধ করে না। তো মুই ওখানে বসে আসো, বসে নয়তো নয়তো পুরো বোরিং লাগে যাচ্ছে, ওর জন্য আমি ভাবলাম মোর গ্যাংস্টারটা ফোন করো, গ্যাংস্টারটা ফোন করলাম, তাই মালটা যে চলে এসছে। তো মালটা আসিয়ে কোনো লাভ হল না, মালটা আমাকে ঠকে ঠকে মোক সাইডত বসিয়া উনি আগত বসিয়ে চুলটা কাটে নিয়ে যাচ্ছে, দাড়িটা কাটে নিয়ে যাচ্ছে। তাহলে আর্টিস্ট বেচারা উনি কী করবে, ওনার কিছু করার নেই। তো মুই ওখানে আর কি নিজেকে কেলি মারিয়ে দেখা দিচ্ছি কেমন দেখা যাচ্ছে মোক। তা মুইও বসি বললাম যে এই যে মোর আর্টিস্ট মোকালা কাটি দিবে, ঠিক আছে। তো চুল ঠুল কাটিয়া মুই বাড়ি আসলাম, বাড়ি এসে দেখো মোক এখন কাগজ ধরে দিল। মুই ভাবলাম এখন কিসের বা কাগজ, এখানে হচ্ছে মুই যে লোন করে যে গাড়িখান নিছুম, তো এই গাড়িখানের কাগজ দিছে। তো যাই হোক, এই কাগজখান তো থুলুম, তারপরে যে চুল ঠুল কাটিয়ে গাও ঠাও ধোয়া খায় থুলুম, ধুইয়া খানিক আসুম। আমি ধরছুম যে রোহিত পো, আমি তো রোহিতের কোনো দেখা নেই, এই যে অল্প খানিক দেখা যাচ্ছে সূর্য মামা। খানিক পরে আমরা বক্স আনিবার গেছি, কারণ বিয়ে বাড়িতে আজকে মেহেন্দির অনুষ্ঠান আছে, তো বক্স টক্স আনিবার চলে এসেছি সোজা। তারপরে যে ডে কালার বাড়ি আসলাম, বক্সালার বাড়ি এসে উনি খোঁজাখুঁজি করে লাগছে, উনি আলু বাড়ির জল দিবাচ্ছে। খানিক পরে মালটা ধরে নিয়ে আসলাম আলু বাড়ির থেকে, তারপরে উনি মাল্লা বিড় করে দিন, আর আমরা সোজা চলে আসলাম বাড়ি, বাড়ি এনে লাগে লোকে দিলাম। তো তোমরা ভালো থাকেন, আরও দেখা হবে, হইতে থাকবে, হ্যাঁ। সাবস্ক্রাইব করে দেন, হ্যাঁ।